নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনি যদি পলিটেকনিক বা আইটিআই কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছেন যার লাস্ট ডেট একত্রিশ তারিখ পর্যন্ত এখনও ফর্ম ফিল আপ চলছে তাহলে আপনার কাছে একটি মেসেজ পাঠানো হবে যে ম্যাসেজটা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি এই মেসেজটা পেয়ে থাকেন এর কারণ কি কি করতে হবে এই বিষয় নিয়ে অর্থাৎ মেসেজটাতে বলা হয়েছে তুমি এস সি ভি ভর্তির জন্য নথিভুক্ত হয়েছ তুমি আমার কর্মদিশা অ্যাপটির মাধ্যমে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে নিজের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক কোর্স বা ট্রেড বেছে নিতে পারো দেখুন এটা কি বলা হয়েছে কি করতে বলা হয়েছে এখানে কি স্কুল চয়েস করতে হবে অনেকে এই কোশ্চেনটা করছে আমরাও সেই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। কোথায় কি করতে হবে কোথায় যেতে হবে এবং যাবার পর আপনাদের আইডি পাসওয়ার্ড কোথা থেকে পাবেন এবং সেখানে কি নতুন করে কোনো ফর্ম ফিল করতে হবে নাকি কলেজগুলো বা স্কুলগুলো কি করে চয়েস করবেন সম্পূর্ণ তথ্য দেখতে চলেছেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই এসেছি অর্থাৎ যে ম্যাসেজটা আপনাদের স্ক্রিনের মধ্যে এসেছে এই মেসেজটা ইংলিশ বা বাংলা উভয়ই আসতে পারে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে একটা উৎকর্ষ বাংলা বলে একটা অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এখানে নিয়ে যাওয়ার পর কোনো রেজিস্ট্রেশন অপশান নাই মোবাইল নম্বর আর ডেট অফ বার্থ লিখে লগ করা যাচ্ছে ডাইরেক্ট যারা আই পলিটেকনিক এম গ্রুপ বা ই গ্রুপ বা আইটিআই বা ভোকেশনাল থেকে একদম সরাসরি সেকেন্ড ইয়ারের প্রত্যেকের ক্ষেত্রে অর্থাৎ যারা পলিটেকনিক বা এর অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছ তাদের ক্ষেত্রেই মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করছেন লগ ইন করার সাথে সাথে কিছু সামান্য ইনফরমেশন অর্থাৎ বাবা কি করে বাবার নাম নিজের নাম ডেট অফ বার্থ তাছাড়া পারিবারিক ইনকাম কত পরিবারে কতজন মেম্বার রয়েছে আধার কার্ড নম্বর পরিবারের আয়ের করে কজন এই সমস্ত কিছু সামান্য ইনফরমেশনটা দেবার পর সাবমিট ক্লিক করে দিচ্ছেন তার আগে আপনার মোবাইলে ওটিপি পাঠানো হচ্ছে যে মোবাইলটা রেজিস্টার করেছেন যখন ফর্ম ফিল করেছিলেন এই রেজিস্টার করার পর যখন ফর্ম ফিল আপ সম্পন্ন হওয়ার পর যখন নেক্সট এপে যাচ্ছেন তখন একটা গেম ওপেন হয়ে যাচ্ছে এই গেমটা একটা ভিডিও প্লে হচ্ছে যেখানে এর নির্দেশাবলী দেওয়া রয়েছে অর্থাৎ আপনার যে ব্যক্তিত্ব তার যে পরিচয় করার জন্য অর্থাৎ আপনার কি যোগ্য আপনি কোন ট্রেডে পড়তে চাইছেন আপনার ক্ষমতা কতটা অর্থাৎ অনেকগুলো ট্রেড রয়েছে আমাদের যেটুকু আমরা ভেবেছি যদিও আমরা গেমটা প্লে করিনি গেম প্লে করার আগে এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্য ভালোভাবে বোঝানো হয়েছে বাংলাতে এবং ইংলিশে আপনার যেটা সুটেবেল ল্যাঙ্গুয়েজ সেটাকে সেটাতে আপনি কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়নি যে কোনো এটা ইম্পর্টেন্ট বা যে কলেজ কাউন্সিলিং চলছে এই সমস্ত বিষয়গুলো নয় কাউন্সিলিংয়ের সম্বন্ধে আমরা পরে ভিডিও আনবো যখন কোনো নোটিস পাবো আজ পর্যন্ত কোনো এরকম নোটিশ প্রকাশ করা হয়নি যে পলিটেকনিক বা আইটিআইয়ের কাউন্সিলিং শুরু হয়ে গেছে তবে আগের বছর পরীক্ষা বা কোনো কিছু হচ্ছে না এটুকু আমরা জানি শুধুমাত্র নাম্বারের উপর ভিত্তি করে একটা র্যাঙ্ক প্রোভাইড করা হবে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনাদেরকে কলেজগুলোকে চয়েস করতে হবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এইরকমভাবে কাউন্সিলিং হবে কাউন্সিলিংয়ে ভর্তির জন্য যদি মেরিটে নাম আসে তখন আপনি সেই কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে পারেন তো সেই পদ্ধতি পরে আলোচনা করব। আজকে সামান্য ইনফরমেশানটা কাউন্সিলিং পার্ট তাছাড়া কাউন্সিলিং করার পর আপনাদেরকে কীভাবে কলেজে যেতে হবে আপনি যদি টিএফডব্লিউ ইয়েস করে থাকেন অর্থাৎ টিউশন ফিস যদি ছাড় পেতে চান তার জন্য ফর্ম ফিল আপের পদ্ধতি আমরা আগেই জানিয়েছি তার যে ফর্ম সেটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং সেটা কার সিগনেচার করিয়ে আনতে হবে তাছাড়া ডোমিশিয়াল সার্টিফিকেট যখন কলেজে ভর্তি হতে যাবেন তখন প্রয়োজন হবে ডোমিশিয়াল সার্টিফিকেটটা কি এবং এই ফর্মেটটা কোথা থেকে পাবেন সমস্ত তথ্য কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ পলিটেকনিক বা আইটিআইয়ের সম্পূর্ণ অর্থাৎ আগের বছরের যা পদ্ধতি ছিল সেটা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সম্পূর্ণ আলাদা পদ্ধতি অবশ্যই যদি আপনি আগের পদ্ধতি জেনে থাকেন তাহলেও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এই নূতন পদ্ধতিগুলো অনেকেরই সমস্যা হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ